अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌদি, কি হলো, আজকে আরো দেরি করে ফিরলেন? হ্যাঁ, কিন্তু এত অন্ধকার কেন করে রেখেছ? বাকি সবাই কোথায় আছে? আজ সবাই খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আলোগুলো নিভিয়ে দিয়েছি। আপনার জন্য খাবার গরম করব? না না, এখন আমার খিদে নেই, ছেড়ে দিন। কিছু তো খেয়ে নিন। আমি দুধ খেয়ে নেব, আপনি যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। আচ্ছা। আমি জানি তুমি শুনতে পাচ্ছ, কথা বলতে চাও না তুমি? আমি আমি সময়ের মধ্যে আসতে পারলাম না। প্লিজ পঙ্কজ, একটু কথা তো বলো। আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, টেবিলে রেখে দাও। আর তুমি পঙ্কজ আর হৃদয়ের টিফিনটা প্যাক করে দাও। আচ্ছা। ও মিনাল, গুড মর্নিং, কেমন আছো? আমি একদম ঠিক আছি। লংশ্রী, তুমি বড় জেঠুকে ব্রেকফাস্টটা ঘরে দিয়ে এসো। হ্যাঁ, আর জল খাবারে ওনাকে দুধ আর ফ্রুটস দেবে, উনি ঘরেই খাবেন, ঠিক আছে? কিন্তু আমি তো বাবার জন্য ডালিয়া বানালাম। ওনার না ডালিয়া খাওয়ার একদমই ইচ্ছে নেই। আমি তোমাকে যেমন বলেছি তেমন করবে। আচ্ছা। আর হ্যাঁ, মায়ের জন্য চিড়ের পোলাও বানিয়ে ঘরে দিয়ে এসো, অফিস যেতে দেরি হয়ে যাবে না হলে, ঠিক আছে? মিনাল, তোমার চা আর উপমা খেতে ভালো লাগে তো, বানিয়ে দেব? থ্যাংক ইউ, আমার এখন মুড নেই। কি ব্যাপার দাদা, কেউ ব্রেকফাস্টের জন্য এলো না কেন? ছোট মা তো টাইমলি চলে আসে সবসময়। আই এম সরি, বাট বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে পারবো না। জিম থেকে ফিরে আসার পর আমার খুব খিদে পেয়ে যায়। গুড মর্নিং। ওয়াও, পরোটা। থ্যাংক ইউ বৌদি। একটু ওয়েট বেড়ে যাচ্ছে, কিন্তু পরোটাকে না বলতে পারবো না। কি ব্যাপার, ব্রেকফাস্ট টেবিলে কাউকে দেখতে পাচ্ছি না। উপোস আছে নাকি আজকে? ওই কালকের অনুষ্ঠানের পরে সবাই তো খুব ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই নিজের ব্রেকফাস্ট নিজের ঘরেই করে নিচ্ছে। আরে উদয় দাদা, খা না, দারুণ টেস্টি হয়েছে। গুড মর্নিং পঙ্কজ, আজ আমি তোমার জন্য স্পেশাল পরোটা বানিয়েছি, ঠাম্মি শিখিয়েছিল আমাকে। দেখো, একবার যদি খাও তাহলে এর স্বাদ ভুলতে পারবে না। আর এই হলো তোমার কফি, একটু মাইল্ড বানিয়েছি। আজকাল তুমি খুব কফি খাচ্ছ, কিন্তু এত কফি খাওয়া স্বাস্থ্যের জন্য একদম ভালো না। আর হ্যাঁ,
লাঞ্চ আজ তোমার টিফিনে স্পেশাল কিছু বানিয়েছি, এখন বলবো না, লাঞ্চে যখন তুমি টিফিনটা খুলবে তখন সারপ্রাইজ হয়ে যাবে। নাও তাড়াতাড়ি খাবারটা শুরু করো, আমারও খুব খিদে পেয়েছে। তোমার ফোন বাজছে, ফোনটা ধরো। হ্যালো দিদি, ডক্টর এক্ষুনি জানালো যে সুষমার জ্ঞান ফিরে এসেছে, তুই তাড়াতাড়ি চলে। হ্যাঁ আমি আসবো, কিন্তু আমার একটু সময় লাগবে, ওই বাড়িতে আমার একটু কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, চল রাখ এখন ফোনটা, বাই। তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, আমি তোমার টিফিনটা প্যাক করে দিই। আমি তো ভাবলাম তুমি আমার সঙ্গে ব্রেকফাস্ট করবে। যাই হোক, তোমার কোথাও যাওয়ার আছে, যাও টিফিনটা প্যাক করে দাও। সেটাও করতে হবে না, লংসিকে বলো ও করে দেবে। পঙ্কজ আমি কিছু বলার প্রয়োজন নেই জ্যোতি, আমি জানি তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ আর কাউকে হেল্প করা খুব ভালো কাজ। কিন্তু আজ একটা কথা তোমাকে অবশ্যই বলতে চাই। দেখো যদি আমার এটা সত্যি খুবই খারাপ লাগে যখন এই বাড়িতে কেউ তোমাকে দায়িত্ব জ্ঞানহীন বলে। আর পরিস্থিতি এমন যে আমি তোমার হয়ে কিছু বলতেও পারছি না। কাল একটা শুভ দিনে তুমি বাইরের কাউকে হেল্প করতে গিয়ে নিজের বাড়িতেই সময় দিতে পারলে না। সবাই তোমার উপর খুব বিরক্ত, আর সেই বিরক্তি থাকাটাও স্বাভাবিক, কারণ ওনারা তো ভুল কিছু বলছেন না। আমিও তোমার কাছে কিছু আশা করি, একজন হাজবেন্ডের থেকে একজন বন্ধুর মতো আমি তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চাই। আচ্ছা আমি কি কিছু বেশি চাইছি, আমি কি ভুল বলছি? তুমি ছাড়া আর এমন কে আছে যার সঙ্গে আমি সময় কাটাবো, দুটো কথা বলবো? পঙ্কজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমিও ভুল বলনি আর বাড়ির কেউ ভুল নয়, হয়তো আমি কিছুতেই এই বাড়ির যোগ্য হয়ে উঠতে পারছি না। তুমি ছাড়া তো আমারও কোনো বন্ধু নেই যার সাথে আমি একটু বসে আমার মনের কথাগুলো বলতে পারবো। আমিও চাই তোমার সাথে একটু সময় কাটাতে, কিন্তু কখনো কখনো পরিস্থিতি। পঙ্কজ কালকে আমি সত্যি বাধ্য হয়ে আসতে পারিনি। বলো না আমি কি এটা নিজে চাইতে পারি যে তুমি বা আমার পরিবার তোমরা সবাই আমার উপর রাগ করে থাকো? বলো না। যদি আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি এই বাড়ির বউ, তাই তোমাকেই সবাইকে বোঝাতে হবে। ঠিক আছে তুমি যাও, ওখানে তোমাকে প্রয়োজন। আর হ্যাঁ, আমি বাড়ি ফিরে আসার আগেই তুমি কিন্তু চলে আসবে।